সরকার পতনের আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ভেঙে তাদের মুক্ত করা হবে। পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে দলটির নেতারা বলেন, আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। বিভিন্ন দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ছিল খিলগাঁও এলাকায় বিএনপির সমাবেশ। সমাবেশ শুরুর আগে লাঠিতে পতাকা লাগিয়ে হাজির হয় বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে দেয়া হয় হুঁশিয়ারি। আওয়ামী লীগ আর বিএনপি রাজপথে যুদ্ধ হবে, দেখা যাক কে জেতে কে হারে। এই ঢাকায় আরেকটি গণপুত্থান সৃষ্টি হবে ইনশাআল্লাহ। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে থানা ভেঙে মুক্ত করা হবে। কখনো যদি প্রয়োজন হয় আমরা প্রতিরোধ করব, আমরা আর ছাড় দিয়ে কথা বলবো না। আমরা এই এলাকা থেকে সরকার পতনের আন্দোলন শুরু করব, আর এই সবার পরে কোনো সময় যদি কোনো পুলিশ ভাই চেষ্টা করেন আমার নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্য, মনে রাখবেন সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাদের বাধ্য করার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, এবং সেই সংসদ বিলুপ্ত করার পরে নতুন তত্ত্বাবধায়ক সরকারের নতুন নির্বাচন কমিশনের অধীনে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে হবে, যার মধ্যে পার্লামেন্ট গঠন হবে, সরকার গঠন হবে। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে সবাই। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।